মোবাইল টেকনোলজি চ্যানেলে আপনাদের সকলকে যথাযথ সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে কথা বলবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ফোনটি কেমন হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অত আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আসি ফোন স্মার্টফোনের জগতে আসতে গেলেই আগে আমাদের সব থেকে একটা কথা মনে পড়ে আমাদের নোকিয়া অর্থাৎ নোকিয়ার কথাটা কিন্তু আমাদের সবার মনে পড়ে কারণ আমাদের হাতে প্রথম যদি কোনো সাদা কালো ফোন থেকে থাকে সেটা কিন্তু নোকিয়ার ফোন ছিল যেখানে কিন্তু বড় ডিসপ্লে ছিল না সেখানে ছিল না সুপার অ্যামোলেড ডিসপ্লে যেখানে কিন্তু চার হাজার এমচের ব্যাটারিও ছিল না সেখানে ছিল একটা বারোশো এমপিআর কিংবা ছশো এমপিআয়ারের একটা ব্যাটারি মধ্যে একটা হয়তো সেনাব্দ ছিল আমার অতটা হয়তো মনে নেই তো ছিল সেখানে নেট সাপোর্টও ছিল না এমনকি ঠিকমতো ইউএসবি পোর্ট কিংবা গান শোনার জন্য হেডফোন সেটাও কিন্তু ছিল না তো আজকে যুগে এসে আজকে কিন্তু তার থেকে অনেক দামি অনেক ভালো ভালো অনেক কিছু প্রেসিফিকেশান ফোন কিন্তু বার হয়ে এসেছে তো আজকে আলোচনা করি একটু স্মার্টফোনের ব্যাপারে প্রথমে আসি স্মার্টফোনটি যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান বাজারে লঞ্চ করছি ইন্ডিয়া কিংবা বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটটা ছিল ফোর জি এবং যেখানে ক্যামেরা দেওয়া হয়েছে কিন্তু ভ্যারাইটিজ ক্যামেরা কোনোটা ফর্টি মেগাপিক্সেল কোনটা আটচল্লিশ মেগাপিক্সেল কিন্তু এ একে টেক্কা দিচ্ছে এ একে টেক্কা দিচ্ছে অতএব ওই দিকে আমি না যাওয়াটাই ভালো এবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যেমন যে ফোনগুলো আসতে চলেছে সেটা কেমন হবে সেটা সম্ভবত এখন আমরা দেখি যে আমাদের বর্তমান যে সেটগুলোতে আছে কোনটা পাঞ্চুয়াল পাঞ্চুয়াল দেওয়া আছে কোনটা নস দেওয়া আছে তাই তো এক একটা এক এক রকম দেওয়া আছে অতএব সেই ফোনগুলো ভালো কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মে পাঞ্চুয়ালও থাকবে না যেখানে নচ দেওয়াও থাকবে না সেটা কিন্তু ক্যামেরাটা এমন একটা জায়গায় রাখা হবে ক্যামেরাটা কিন্তু দেখা যাবে না আর এখনকার ফোনে যেমন স্পিড যখন দু সাল কিংবা তার পরবর্তী যে সেটগুলো আসবে সেগুলো কিন্তু এর থেকে অনেক স্পিড এখনকার ফোনে হয়তো আমাদের টাচ করতে হচ্ছে তখন যে ফোনগুলো আসবে সেগুলো কোনো টাচ করতে হবে না তখনকার ফোনগুলো হবে প্রথমত আমাদের ইশারায় চলবে আমরা যদি ডান দিকে হাত দেখাই ডান দিকের কাজ হবে আমরা যদি বাম দিকের হাত দেখাই আমাদের বাম দিকের কাজ হবে কারণ ভবিষ্যৎ প্রজন্মের ফোনটা কিন্তু এমনই হতে চলেছে আর এখন যা নেটের স্পিড অর্থাৎ আমাদের ফোনগুলো এখন ফোর জিতে চলে তখন যে ফোনগুলো আসবে ভবিষ্যৎ প্রজন্মের যে ফোনগুলো আসতে চলেছে সেটা কিন্তু হবে এতটাই স্পিড যে নিমেষের মধ্যে একটা গান কিন্তু সিনেমা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে এখন যা স্পিড তার থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি স্পিড হবে সেটা বোঝা যাচ্ছে কারণ আমাদের প্রযুক্তি অর্থাৎ আমাদের টেকনোলজি দিনের পর দিন দিনের পর দিন কিন্তু উন্নতির দিকেই চলেছে অর্থাৎ এখানে আরেকটা কথা বলি আমাদের স্মার্টফোন এখন আমরা দেখা যাচ্ছে যে প্রায় আশি থেকে নব্বই শতাংশ লোক কিন্তু আমরা স্মার্টফোন ব্যবহার করি কিন্তু এই স্মার্টফোন কেনার আগে আমরা একটাই কথা ভাবি যে আমাদের নেট রিচার্জ কারণ আমাদের স্মার্টফোন এমন একটা বস্তু হয়ে গেছে যদি আমাদের খাবার দাবার হয়তো একদিন বন্ধ করে দিল ঠিক আছে কিন্তু আমাদের স্মার্টফোন ছাড়া আমরা কেউ কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারি না কারণ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা এই স্মার্টফোন ব্যবহার করি তো আজকের এই স্মার্টফোনটি এমন হবে এমন টেকনোলজি আসছে আমাদের সেটা তো আমাদের পক্ষে নিমেষের মধ্যে খুব দ্রুত হবে আরেকটা আমি জানি আরেকটা কথা যেটা না বললেই নয় প্রথমত দু হাজার পঞ্চাশ সালের মধ্যে চীন কিন্তু আমাদের পৃথিবীর সমস্ত জায়গাতে ফ্রি অফ কস্ট নেট পরিষেবা প্রোভাইড করবে একদম ফ্রি অতএব আমাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা উন্নতি একটা উন্নতি বলা যায় আমাদের পক্ষে ভালো কারণ আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পাই তাহলে সেটা আমরা কেন পয়সা দিয়ে আমরা প্যাক কিনব অতএব এটা একটা খারাপ দিকও আছে কারণ দু সালে চীন সম্ভবত বলেছে যে সমস্ত পৃথিবীর মধ্যে তার নেট কানেকশান দেবে কিন্তু যখনই তার বায়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটা কিন্তু আমাদের পক্ষে ঠিক যতটা ভালো হবে তার থেকে খারাপও হবে কারণ যখন একটা জিনিসের ভালো দিক থাকবে তখন সে জিনিসটা খারাপ দিক থাকবে অতএব আজকের ভিডিও এইটুকু ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অন্যান্য দিন আমরা অন্য ভিডিও নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ